কিশোরগঞ্জের কটিয়াদিতে নিজের 5 বছরের সন্তানকে নির্মমভাবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন জঘন্য ঘটনায় অভিযুক্ত বাবার বিচার দাবি করেছেন প্রতিবেশীরা। পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই নিজের 5 বছরের সন্তানকে নির্মমভাবে নির্যাতন করছে বাবা ইকবাল। ঘটনাটি প্রায় 1.5 মাস আগে কিশোরগঞ্জের কটিয়াদি পৌরসভার শিমুলে এলাকায়। কিন্তু গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে মারধরের এই ভিডিও। এরপর থেকেই নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। ভিডিওটি দেখে অভিযুক্ত বাবার গ্রেপ্তার ও কঠিন বিচার দাবি করেছেন এলাকাবাসী। মারে যে মাছ দূর করে যে আমরাও শুনি এবং দেহিও চোহে প্রায় দিন আমরা চোহের সামনে ফৈরিও জায়গা এবং যে এইভাবে মাছ পিঠটা বাবা হইয়া এই সন্তান দিমুন একটা ছোটো বাচ্চারে মারতে মনে হয় না। আমার সবের কষ্ট লাগে, সবের ব্যথা লাগে, সবার দুঃখ লাগে এবং এই বাচ্চাটা যে লাইতে এই মাছ পিঠ করছে পাশের বাড়ির লোকজনে সবাই শুনছে। কেউ ডরে কইতেছে না, কেউ ভয়ে কইতেছে না, মাইর পিট করছে, শক্ত মাইন মারছে, মায়ের এমন মাইন মারছে নেই। এটা আসলে একটা নেকড়াজনক ঘটনা। একজন বাবা হইয়া তার আসলে মানে মেয়েটারে এমনি যে আসলে যে মারছে বিরোধের মধ্যে দেখলাম আমরা নিজেরে মানে কান্নাইতেছে অবস্থা, এমন একটা অবস্থা। আসলে এটা মানে সূক্ষ্ম একটা বিচার দরকার এনের, মানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন মানে কোর্টে দিয়ে যারা আছে, মানে আমরা দাবি করতেছি, আমরা এলাকাবাসী দাবি করতেছি যে এটা একটা সূক্ষ্ম একটা বিচার দরকার। আর সবাই দাবি করতেছে যে খুব শীঘ্রই যেন তারা আইনের আওতায় আইন নেয়, তারা কঠিন একটা শাস্তি দেওয়া হোক। একজন বাবা হইয়া কিভাবে তার সন্তানটা আসলে মারে? প্রায় সময় ওর বাচ্চাদেরকে এভাবে মারধর করে। আমি আগে প্রায় 3 বছর আগেও এখানে আসছিলাম, ওর সামাজিকভাবে আমরা বিচার করছি, তারপরও মানে এটা শুধরায় না। ও দেখা গেছে 2টা বিয়ে করছে, প্রথম বউয়ের সন্তানেরা 4টা বাচ্চা। ও তার অত্যাচারে তার যে প্রথম বউ ও তার এখান থেকে মানে পালাতে বাধ্য হয়েছে। আমরা এর আগে মানে কয়েকবারই আমরা মানে আমরা প্রশাসন সহ আমরা এটা ব্যবস্থা নিয়েছি, কিন্তু এই যে ভিডিও ভাইরাল হয়েছে এটা তো কিছু না, এর থেকে আরও বেশি করে ও মারা এই বাচ্চাদেরকে এভাবে নির্যাতন করে। আমরা এলাকাবাসী, আমরা এই সমাজের মানুষ সকলেই আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই প্রশাসনের কাছে। গত রবিবার রাতে ভিডিওটি হাতে পায় পুলিশ। অভিযুক্ত বাবা ইকবালকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন ওসি। ভিডিও ক্লিপটি পাওয়ার সাথে সাথেই আমি আমার সঙ্গে ফুরসত বিচার সহ উক্ত ঘটনাস্থলে যাই। ভিকটিমের পরিবারের সাথে কথা বলে ঘটনাটি খুবই নির্মম এবং সত্য বলে প্রাথমিক সত্য বলে আমার কাছে প্রমাণিত হওয়ায় আমি বিষয়টি নিয়ে আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা করলে স্যার যত দ্রুত সম্ভব ভিকটিমের বাবাকে গ্রেপ্তার করার জন্য আমাদের নির্দেশনা প্রদান করলে আমি আমার ফুরসত বিচার সহ তাকে গ্রেপ্তারের জন্য তৎপর হই। তাকে গ্রেপ্তার করার অভিযান এখনও অব্যাহত আছে, যে কোনো সময় সে গ্রেপ্তার হতে পারে। দোষীকে যথাযথ শাস্তির আওতায় এনে এমন ঘটনার পুনরাবৃত্তি না হোক প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।